এখানে আমাদের মহাদেব নন্দী মহারাজের উপর বসে রয়েছে। এখানে যে বাঁশের গায়ে পেন্টিং করা হয়েছে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, টিকটিকি রয়েছে, মাছ রয়েছে, রাক্ষসের মুখ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে এগুলো। এই যে এখানে বিভিন্ন উপজাতির ফিগার রয়েছে। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয়। হ্যাঁ, তোমরা দেখছো বিপুল আর চ্যানেল। আজ আমি পুজো প্রস্তুতি নিয়ে চলে এসেছি রামকৃষ্ণ ক্লাবে, যেটি আমাদের পানিডিঙ্গি মোড়ের সামনে রয়েছে। আর আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে বিষয়বস্তু হিসাবে দেখানো হয়েছে একটি কাল্পনিক ভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে বিভিন্ন উপজাতিকে নিয়ে। তো আমি এখন ভেতরে যাচ্ছি মণ্ডপের, পুরো ভিডিওটা দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই জানাবে। এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ ক্লাব, আর এই হচ্ছে পূজা মণ্ডপ। এই যে এটি হচ্ছে মণ্ডপের বাইরের অংশ, উপরে একদম সেন্টারে বিশাল বড় একটি মাস্ক রয়েছে। আমি এখন মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি। ভয়ানক ভয়ানক মাস্ক ইউজ করা হয়েছে ফাইবারের, ঢোকার সময় এগুলো এন্ট্রান্সই পাওয়া যাবে। আর উপরে কিছু প্লাস্টিকের পাতা রয়েছে, উপরে বল্লম রয়েছে, ছোট বড় অনেক মাস্ক রয়েছে। আর একদম সিলিংয়ের উপরে তুলু দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ব্লু কালার এফেক্ট দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে, আকাশের এফেক্ট মনে হচ্ছে। এই মণ্ডপের একটু সিনেমেটিক ভিডিও দেখাচ্ছি। এই মণ্ডপটি একটি কাল্পনিকভাবে করা হয়েছে বিভিন্ন উপজাতিকে নিয়ে। আমি বিভিন্ন উপজাতির এখানে মডেল রাখা রয়েছে, আমি সেগুলোকে দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে। এই যে এখানে বিভিন্ন উপজাতির ফিগার রয়েছে, কাপলদের ছবি দেখানো হয়েছে এখানে। এই বক্সগুলোর ভিতরে দুটো করে ফিগার ইনস্টল করা হয়েছে। এগুলো এক একটি উপজাতির ড্রেস আপ দেখানো হয়েছে। এখানেও রয়েছে আরেকটি উপজাতি। প্রতিটি বক্সের ভিতরে রয়েছে দুটো করে ফিগার, নানা রকম উপজাতির ফিগার ইনস্টল করা হয়েছে এখানে, বেশ ভালো লাগে দেখতে। যেখানে মায়ের মূর্তি চলে এসছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটি।
ভেতরে সবুজ পাতা দিয়ে সেট করা হয়েছে। এই যে সিলিং এর উপরে মেঘের মতো করে দেখানো হয়েছে আর ব্লু কালারের লাইটের এফেক্ট দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, একদম সত্যিকারের ক্লাউড মনে হচ্ছে। তো রামকৃষ্ণ ক্লাবের ভিডিওটি আমি এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাবে।